আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। প্রতি মাসের ন্যায় আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের নতুন আরেকটি ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনের উপর কোর্স 106 আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। আজ থেকে শুরু করে জানুয়ারি 2022-এর 11 তারিখ পর্যন্ত আমাদের এখানে এই ব্যাচটিতে এডমিশন নিতে পারবেন। এখন অনেকেই কোশ্চেন করে থাকেন, এডমিশন নেওয়ার জন্য আপনার কোন কোন প্রসিডিউরগুলো মেনটেন করতে হবে, পেমেন্ট কত, কিভাবে ভর্তি হবেন, কিভাবে আমাদের পর্যন্ত আসবেন, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিকানা ভর্তি হওয়ার জন্য আমাদের একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে outsourcingbd.net। আপনি যখন আমাদের গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করার পর দেখবেন outsourcingbd.net লিখে যখন সার্চ করবেন, সার্চ করে আমাদের এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরেই আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন, এখান থেকে হোম বাটন যেটা আছে, এই হোম বাটনে ক্লিক করলেই আপনি আমাদের সম্পর্কে সমস্ত ডিটেলস গুলো পেয়ে যাবেন। এখানে এই ডিটেলস গুলোর মধ্যে আমাদের উল্লেখ করা আছে আপনি কিভাবে ভর্তি হবেন এবং আমাদের সাপোর্ট ও ক্লাস গুলো কখন থেকে শুরু হবে, কিভাবে নিবেন, কিভাবে আপনারা ক্লাস গুলো উপস্থিত হবেন, সবগুলো বিষয় নিয়ে। পাশাপাশি এখানে উল্লেখ করে দেওয়া আছে কিভাবে আপনি পেমেন্ট করবেন, অর্থাৎ বাংলাদেশ থেকে পেমেন্ট পদ্ধতি, যারা বাংলাদেশ থেকে ভর্তি হতে চাচ্ছেন তারা কিভাবে পেমেন্টটি করবেন, অথবা যারা ইন্ডিয়া থেকে পেমেন্ট করতে চাচ্ছেন তারা ইন্ডিয়া থেকে কিভাবে পেমেন্টটা করবেন, সেই বিষয়টি নিয়ে আমাদের এখানে ডিপলি একটি আলোচনা করা রয়েছে। তো আপনারা এখান থেকে খুব সহজে কি করতে পারেন, আপনাদের যে কোনো ডাটা গুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন। এরপরেও যদি আপনাদের প্রবলেম হয়, এখানে আমাদের outsourcingbd.net এই ওয়েবসাইটে একটি বাটন রয়েছে এডমিশন নামক। এই এডমিশন নামক বাটনে যখন আপনি ক্লিক করবেন, পরে আপনি সরাসরি চলে আসবেন আমাদের এডমিশন নামক বাটনটাতে। এই এডমিশন নামক বাটনে এসে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পেয়ে যাবেন। আমাদের এখানে উল্লেখ করাই থাকবে প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নতুন ব্যাচ এবং আপনি কিভাবে ভর্তি হবেন। এখানে একটি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটি দেখতে পারেন, কিংবা আমাদের এখানে আপনাদের যাতে কোশ্চেন হচ্ছে কোর্স ফি কত, এখান থেকে কোর্স ফিটা জেনে নিতে পারেন। কোর্স ফি আমাদের এখানে 10,000 টাকা এবং আপনারা ভর্তির প্রথম দিনে আপনি যদি ইচ্ছা করেন 10,000 টাকায় পেমেন্ট করতে পারবেন, নেক্সট টাইম আপনাকে কোনো আর পেমেন্ট করতে হবে না। এরপরে যদি মনে হয় যে আপনি না পার, আপনার সমস্যা আছে, তাহলে আপনি শুরুতে 5,500 টাকা পেমেন্ট করবেন এবং নেক্সট 3 মাসে আপনি 1,500 টাকা করে বাদ বাকি 4,500 টাকা পরিশোধ করবেন। এখন আসুন আমাদের সাপোর্ট গ্রহণ কখন হবে, ক্লাস গ্রহণ কখন হবে। এখানে আমাদের ক্লাসের সময়সূচি প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 10:30 থেকে 12টা পর্যন্ত, অথবা কোনো ক্লাসের টপিক অনুযায়ী কম হতে পারে, বেশি হতে পারে। ভর্তি শেষ হলেই আপনার কিভাবে সাপোর্টটা নেবেন, সাপোর্টের ব্যাপার নিয়ে আমাদের শনিবার থেকে একদম বৃহস্পতিবার পর্যন্ত সকাল 10টা থেকে ভোর 6টা পর্যন্ত অনবরত সাপোর্ট চলতে থাকে। আপনার যে কোনো সমস্যা নিয়ে আপনি সাপোর্টে জয়েন হতে পারেন। এখন কোন কোন বিষয় নিয়ে সাপোর্ট দেওয়া হয়ে থাকে, আপনার যে প্রবলেমটা, যেখানে প্রবলেম ফেস করবেন সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের এখান থেকে সাপোর্ট দেওয়া হয়ে থাকে। অর্থাৎ আমরা এখানে কিছু উল্লেখ করে দিয়ে আছে, বায়ার ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফাইবারে যে কোনো ক্লায়েন্টকে কিভাবে ম্যানেজ করবেন, সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসবেন, কিভাবে অর্ডার ডেলিভার করবেন, কিভাবে বেশি বেশি কাজ করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের এখান থেকে সাপোর্ট গুলো দেওয়া হয়ে থাকে। এখন আসুন পেমেন্টটা আপনারা যে করবেন, আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে ওয়েবসাইটে বাংলাদেশ থেকে পেমেন্ট পদ্ধতি, তো আপনারা পেমেন্ট করার জন্য আপনি কি করবেন, আপনারা অনেক সময় কোশ্চেন করেন আমাদের ফোনে কিংবা মেসেঞ্জারে কোন নাম্বারে পেমেন্ট করবেন। অবশ্যই অবশ্যই আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র যে নাম্বারগুলো দেওয়া আছে একমাত্র শুধুমাত্র এই নাম্বারগুলোতে পেমেন্ট করতে হবে, অন্য কোনো ভাবে অন্য কোন নাম্বারে আপনি পেমেন্ট করলে আমাদের ইনস্টিটিউট কোনোভাবে দায় থাকবে না। অবশ্যই অবশ্যই আবার বলতেছি, এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে পেমেন্ট করা যাবে না। এই নাম্বারগুলোতে পেমেন্ট করার পর আপনি তার একটি স্ক্রিনশট রাখবেন, সেই স্ক্রিনশটটা আমাদের গ্রুপ ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি, আমাদের একটি গ্রুপ রয়েছে ফেসবুক মার্কেটিং, ফেসবুকের এই গ্রুপটাতে আপনারা পোস্ট করবেন, ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি গ্রুপে। কিভাবে পোস্ট করবেন, পোস্ট করার জন্য আপনি নেবেন আপনার একটি, আপনার যে পেমেন্ট করলেন তার একটি স্ক্রিনশট এবং ওই স্ক্রিনশটটি সহ আপনার একটি ছবি সহ এরকম করে একটি পোস্ট করবেন। আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন, আপনার জেলা, কত টাকা পেমেন্ট করেছেন, সবগুলো লিখে আপনি এখানে একটা পোস্ট করতে পারেন। এখন অনেকের ক্ষেত্রে পোস্টের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে ভাই আমি তো আমার এই আমার যে ইনফরমেশন গুলো আছে আমি ইনফরমেশন গুলো প্রকাশ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি না কেউ দেখুক। আপনারা শুধুমাত্র পোস্টের উপরে লিখে দেবেন আমার এই পোস্টটি অ্যাপ্রুভ করবেন না, তাহলে আমরা একটা ডিক্লাইন করে দেবো, শুধুমাত্র আমরা ডাটাটা রেখে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। যারা ইন্ডিয়া থেকে ভর্তি হবেন সেম একই পদ্ধতি, আপনি ইন্ডিয়া থেকে ভর্তি হওয়ার সময় আমাদের এই যে IFSC নাম্বার যেটা দেওয়া আছে এই অ্যাকাউন্ট নাম্বারটাতে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর তার একটি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর আমাদের ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি গ্রুপে, এই গ্রুপে এসে পোস্ট করে দেবেন। একই পদ্ধতিতে আপনি একটা ছবি ব্যবহার করবেন এবং স্ক্রিনশটটা অ্যাড করবেন অবশ্যই অবশ্যই। এটি করার পরে কিন্তু আপনাদের আরেকটি কাজ রয়েছে, এই পেমেন্ট কমপ্লিট করে ফর্মটি পূরণ করুন, অর্থাৎ এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। এই ফর্মটি পূরণ করার জন্য আপনি এখানে একটা ক্লিক করবেন, এই ফর্মের উপর ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটি এডমিশন ফর্ম ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ খুলে যাবে। এই এডমিশন ফর্মটিতে আপনি কি করবেন, আপনি আপনার এডমিশন বিষয়ক যত ডাটা আছে সেই ডাটাগুলো এখানে ফিল আপ করবেন, যেমন আপনার নাম, আপনার পার্সোনাল ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, অবশ্যই অবশ্যই কোনোভাবে ভুল করা যাবে না, কত টাকা পেমেন্ট করছেন সেটি,
কত তারিখে পেমেন্ট করেছেন সেটি এখানে উল্লেখ করে দেবেন, যে নাম্বার থেকে আপনি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই নাম্বারটি, পেমেন্টের একটি ট্রানজাকশন আইডি, বিকাশ হলে বিকাশ, রকেট হলে রকেট, পার্সোনাল হলে পার্সোনাল, যে কোনোখান থেকে আপনি যেখান থেকে পাঠান না কেন তার একটি ট্রানজাকশন আইডি থেকে সেই আইডিটি এখানে লিখে দিবেন, এবং আপনি যে স্ক্রিনশটটা নগদে পাঠালেন নাকি রকেটে নাকি ডাসমালাতে নাকি বিকাশে যে নাম্বারটি হবে তার একটি স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করলে আমাদের এই ডাটাটি আমরা কালেক্ট করবো, কালেক্ট করার পর আপনাকে গ্রুপে অ্যাড করাবো। এখন আসুন, আপনাকে যে গ্রুপে অ্যাড করা হবে সেই গ্রুপটির নাম হচ্ছে 106 আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। অর্থাৎ আমাদের এখন যে ব্যাচটি শুরু হবে এই ব্যাচটির নাম হচ্ছে 106 আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। এইরকম আপনি একটা লোগো পাবেন আপনারা যখন অ্যাড করাবো। এটি একটি হচ্ছে মেসেঞ্জার গ্রুপ। এই গ্রুপে আপনাকে অ্যাড করানোর পর যখন আমরা প্রথম ক্লাস করবো, প্রথম ক্লাসের পরে আপনাদের সমস্ত ডাটাগুলো বুঝিয়ে দেওয়া হবে কিভাবে আপনি ক্লাসগুলো পাবেন, কোথা থেকে পাবেন। আমাদের প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড করে নিয়ে নেওয়া হবে। তো এটা গেল আমাদের বেসিক যে বিষয়টা সেই সম্পর্কে, আপনাদের যে কোশ্চেন এবং অ্যান্সার গুলো ছিল যে কিভাবে ভর্তি হবো সেই বিষয়টা নিয়ে। এখন আসুন এডমিশনের আমাদের যে নাম্বার গুলো দেওয়া আছে এই নাম্বার গুলো অনেক সময় আপনার কি লিমিট হতে পারে, প্রথম যে নাম্বার দুটো আছে এটা লিমিট হতে পারে অনেক বেশি এডমিশন দেওয়ার কারণে। আপনি পরের নাম্বার গুলো আপনার অ্যাড করতে পারেন, আপনার পেমেন্টটা পরের নাম্বার গুলোতে ফোন করে জিজ্ঞেস করার দরকার নেই যে আমরা কোন নাম্বার পেমেন্ট করবো। আপনার এই নাম্বার গুলো যে কোনো একটি নাম্বার পেমেন্ট করতে পারবেন, কোনো সন্দেহ নেই যে আপনার টাকাটা অন্য কোথাও চলে যাচ্ছে কিনা। এটা 100% আমাদের পরীক্ষিত নাম্বার এবং আমাদের কাছে এই নাম্বার গুলো রয়েছে। আপনি অন্য কোনো নাম্বারে কখনোই কোনোভাবে ফোন করলে আপনি পেমেন্ট করবেন না, কারণ আমরা কিংবা আমাদের কোনো এডমিন টিম আপনাকে কখনোই অন্য কোনো নাম্বারে পেমেন্ট করতে বলবে না। আশা করি এই বিষয়টি বুঝাইতে পারছি। এখন আসুন এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনি কিভাবে ভর্তি হতে সমস্যা হচ্ছে কিংবা পেমেন্টের বিষয় নিয়ে সমস্যা আছে, আপনি সরাসরি আমাদের কলও করতে পারেন। কল করার জন্য আমরা দুটি নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমাদের স্ক্রিনে এই নাম্বার দুটি দিয়ে দেবো। প্রথম নাম্বারটি 01950962207 অথবা 01828015102, এই নাম্বার গুলোতে আপনারা কলও করতে পারেন। কোনো কারণে যদি আমাদের কল রিসিভ করানো হয় কিংবা আপনার কোনো মেসেজ আমাদের স্কিপ হয়ে যায় তাহলে সরাসরি আপনি আমাদের outsourcingbd.net ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে এসে আপনি আপনার এডমিশনটা ফিল আপ করবেন আমাদের পদ্ধতি মেনে, তাহলে আপনি এডমিট হতে পারবেন। এরপরে যদি কোনো প্রবলেম হয় আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনি আমাদের সমস্ত ডাটাগুলো নিতে পারেন। এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে এসে হোম বাটনে এসে হোম থেকে আপনি কিভাবে এডমিশন নেবেন এখানে একটু ডাটা দেওয়া আছে, অথবা আমাদের প্রত্যেকটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল প্রোফাইল লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার প্রত্যেকটি বিষয় দেওয়া আছে, ওখান থেকে আপনি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে 2022 সালের নতুন কোন একটি ব্যাচে, যে ব্যাচে আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং এবং বেসিক গ্রাফিক ডিজাইন, যেটি শিখে ইন ফিউচারে ইনশাল্লাহ অন্য স্টুডেন্টদের মতো আমরাও ভালো কিছু করতে পারবো। এই আশা ব্যক্ত রেখে আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।